এবার রূপহী হাত আরক্ষীয়ে দেখালে স্মার্ট গিরি। রূপহী হাতর পশ্চিম শিঙিমারির আব্দুল বারকক কিছুদিন পূর্বে প্রতিবেশী মিরাজ আলীর পরিয়ালে ঘরের ভিতর প্রবেশ করে গুরুতরভাবে আহত করেছিল। তারপরে আব্দুল বারকক চিকিৎসালয় নিয়ার সময়তে চিকিৎসালয় হয়েছিল মৃত্যু। আব্দুল বারকর হত্যাকাণ্ডর মূল নায়ক ইমরান হুসেইনক বহিরাজ্যের তামিলনাডুর আব্দুল বারকর হত্যাকাণ্ডর মূল নায়ক ইমরান হুসেইনে বহিরাজ্যের তামিলনাডুর কোয়েম্বাদুরত করেছিল আত্মগোপন। রূপহী হাত আরক্ষী এক গোপন সূত্রের ভিত্তিত তামিলনাডুর কোয়েম্বাদুরের গ্রেপ্তার করে আব্দুল বারেক হত্যাকাণ্ডর মূল নায়ক ইমরান হুসেইনক। রূপহীহাত আরক্ষী গ্রেপ্তার করা ইমরান হুসেইনের ঘর পশ্চিম শিঙিমারীত। তামিলনাডু কোয়েম্বাদুরের গ্রেপ্তার করে অনা ইমরান হুসেইনক অধিক তথ্যের রূপহীহাত আরক্ষী জেরা অব্যাহত রাখিছে, কিন্তু এতিয়াও পলাতক হয়ে আছে আন কেবাজনো হত্যাকাণ্ডত জড়িত থাকা অভিযুক্ত। রূপহীহাতের আমনুল্লাহ খানের রিপোর্ট, আনি ভারত 24। নমস্কার, মই অজয় ফুকন আৰু এইখিনিতে সমূহ এনি ভাৰত চেনেলটোৰ যিসকল কৰ্মকৰ্তা আছে সকলোৰে মোৰ ফালৰ পৰা শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। অসমৰ আচলতে সংবাদ জগতত নতুনকৈ আচলতে এটি আত্মপ্ৰকাশ ঘটিছে আমাৰ নিউজ চেনেল এনি ভাৰত, আৰু এনি ভাৰতৰ এটা খুব ধুনীয়া এটা অনুষ্ঠান হ'বলৈ গৈ আছে। সকলোৱে জানে আমাৰ সকলোৰে মৰমৰ হাৰ্টথ্ৰব জুবিন গাৰ্গৰ গানে কি আনে। আচলতে জুবিনদাৰ সেই গীতৰ আধাৰত আমাৰ হিৰুদাই লিখা সেই গীতটি গানে কি আনে, এই গানে কি আনে নামৰ এটি তেওঁলোকে সাংগীতিক ৰিয়েলিটি শ্ব' কৰিবলৈ গৈ আছে আৰু 15 আগষ্টৰ পৰা গোটেই আৰম্ভ হ'ব। প্ৰথম অডিশ্যন অসমৰ ধেমাজি জিলাত আৰম্ভ কৰিব। গতিকে সমূহ যিসকল প্ৰতিভা আছে, যিসকলে গান ভাল পায়, যিসকলে তেওঁলোকৰ নিজৰ প্ৰতিভা আচলতে দেখুৱাব বিচাৰে, এই ৰিয়েলিটি শ্ব'ত গানে কি আনে এই প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ কৰক আৰু খুব ধুনীয়া আপোনালোকে সুবৰ্ণ সুযোগ লাভ কৰিব। লগতে ইয়াতে পুরস্কার আছেই, বিভিন্ন ধরনের উপহারও আপনাদের লাভ করব, আর লগতে এগারী প্রতিষ্ঠিত আসলে এগারী শিল্পী হিসাবে সাংস্কৃতিক জগত আপনার প্রতিষ্ঠা লাভ করব। গতি গোটেই অনুষ্ঠানটলে মোফালপা শুভকামনা থাকিল, আর এই অনুষ্ঠানট আপনাদের অংশগ্রহণ করব, আমিও আছো আর সকলকে আমি লগ পাম। ধন্যবাদ।